ছবির প্রচারে কলকাতা গিয়েছিলেন, ঘুরেছিলেন সারা ভারতে, কিন্তু শেষ মুহূর্তে থমকে গেল রামগোপালের ছবির মুক্তি। ছবির মুখ্য বিষয় ছিল এক সমকামী যুগলকে কেন্দ্র করে ক্রাইম থ্রিলার। রামগোপাল ভার্মার দাবি, ছবির কনসেপ্টের জন্যই নাকি হল মালিকদের সহযোগিতা মেলেনি। এক টুইটের মাধ্যমে কথা জানান ডেঞ্জারাস নির্মাতা। জন্মদিনে ঠিক একদিন আগে অর্থাৎ 8 এপ্রিল ছবিটি মুক্তির কথা ছিল, কিন্তু তা এখনও অনিশ্চিত। টুইটারের মাধ্যমে রামগোপাল লেখেন, সবাইকে দুঃখের সঙ্গে জানাচ্ছি, সিনেমা হল মালিকদের অসহযোগিতার জন্য আমায় সিনেমাটির মুক্তি স্থগিত করতে হচ্ছে। এই অবিচারের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং অবশ্যই পরে একটি তারিখে মুক্তি করব ছবিটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নয়না গাঙ্গুলি, অপ্সরা রানী। কয়েকদিন আগেই দেওয়া এক সাক্ষাৎকারে রামগোপাল জানিয়েছিলেন, সেন্সর বোর্ডের পক্ষ থেকে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হয়নি ছবিটিকে। তিনি বলেছিলেন, সেন্সর বোর্ডের সবসময় দুটি জিনিসের সমস্যা, এক থিম, দুই অডিও ভিজুয়াল কাট। থিমের ক্ষেত্রে বলি, 377 ধারা অনুযায়ী সমকামিতা অপরাধ নয়, তাই আমার ছবির থিমেও অসুবিধে ছিল না। আর দ্বিতীয় ক্ষেত্রে সত্যি কথা বলতে, আমি ভেবেছিলাম সেন্সর বোর্ড দেরি করবে, ঝামেলা হবে, কিন্তু আমায় ভুল প্রমাণ করে দিয়েছেন তারা। তবে সেন্সর বোর্ড আরজিভিকে ভুল প্রমাণ করলেও, 377 ধারার প্রয়োগ ঘটলেও এখনও পর্যন্ত সমকামিতা যে ট্যাবু হয়ে রয়ে গেছে তাই মনে করছেন রামগোপালের ভক্তরা, যদিও বিপরীত যুক্তিও রয়েছে। নেটিজেনদের একটা বড় অংশ অবশ্য মনে করছেন টপিক নিয়ে সমস্যা নয়, গোটা সিনেমা জুড়ে যেভাবে যৌন দৃশ্য দেখানো হয়েছে তাতেই আপত্তি জানিয়েছেন হল মালিকেরা।